जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी आमार एई भिडियोर माध्यमे एक अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय ने आलोचना करब, जा प्रत्येक जाना प्रयोजन। और ता हल बंधुरा, गरुर पुराण अनुजाई सकाले सहवास कर ले कि होय। हाँ बंधुरा, अपनारा एके बारे ठीक ही सुने। बंधुरा, शास्त्रे उल्लेख पावा जाए जे एमन किछु किछु कार्य रयेछे जेगुली आमादेर सकाल बेलाय घुम थेके उठेई कखनोई करा उचित नय। आर जदि ना मेने थाकेन ताहले समस्त काज भंड होये जेते थाके। बंधुरा, आमरा आपनारा प्रत्येकेई जानी जे दिनेर शुरूटा जदि भालो हय ताहले साराटा दिनई भालो होये थाके, एबं जदि शुरू एबं शेष एई दुटी भालो हय ताहले ता सदा सर्वदार जन्यई भालोई होये थाके। बंधुरा, ये सहज सरल कथाटर मध्य जीवने सफल हवा, जीवने उन्नति करा मूल मंत्र लुकिए रही है। अपना साराटा दिन केमन काटबे एटा अनेकटाई निर्भर करे अपना दिन शुरूटार ओपर। ताई बंधुरा, शास्त्र अनुसारे सारा दिनटा जाते भालो जाए एवं आपनी आपनार समस्त काज ভালোভাবে যাতে সম্পূর্ণ করতে পারে এর জন্য খুবই প্রয়োজন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এমন কিছু কিছু কার্য রয়েছে যেগুলি করা থেকে আমাদের প্রত্যেকেরই দূরে থাকা প্রয়োজন। আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি কাজের কথা আপনাদের জানিয়ে দিতে চলেছি যে কার্যগুলি সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই করা উচিত নয়, না হলে আপনার সারা দিনটা আপাতত তো খারাপ যাবে, সাথে আপনি দুর্ভাগ্যকে নিমন্ত্রণ করবেন, অর্থাৎ আপনি নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। সেই সঙ্গে বেকার বেকার সমস্যায় চতুর্দিক থেকে জড়িয়ে পড়বে এবং আপনারই জীবনকে আপনার বোঝা বলে মনে হবে, সাথে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে। তাই আসুন জেনে নেওয়া যাক যে গরুর পুরাণ অনুযায়ী সকালে সহবাস করলে কি হয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে কাজটির কথা বলবো তা হলো আয়না দেখা। হ্যাঁ বন্ধুরা, অনেকেরই অভ্যাস থাকে যে সকালে ঘুম থেকে উঠেই আয়নাতে নিজের মুখটাকে দেখা। আবারও অনেকে এমন আছেন যারা কাউকে শুভ বলে মনে করে থাকেন, তাই উঠেই প্রথমে তাদের চেহারা দেখে থাকেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে আয়নাতে নিজের মুখ বা কারোর চেহারা দেখা কখনোই উচিত নয়, বরং প্রথমেই চোখ খুলে ভগবানের নাম ধ্যান করতে করতে চোখ খোলা উচিত এবং চোখ খুলেই নিজের দুটি হাতের তালুকে দর্শন করা উচিত। এর ফলে সারাটা দিন আপনার ওপর পজিটিভ শক্তি বিরাজ করবে আর আপনি আপনার সমস্ত কাজ সম্পূর্ণ মনোযোগ সহকারে
আপনি সম্পূর্ণ করতে পারবেন। কোনো বাধা বিপত্তি আপনার ধারের কাছে ঘেঁষতে পারবে না। এরপর দ্বিতীয়ত শঙ্খধ্বনি। বন্ধুরা, শাস্ত্র বলছে সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খধ্বনি এবং মন্দিরের ঘণ্টার আওয়াজ বা গায়ত্রী মন্ত্র শ্রবণ করা খুবই শুভ। তাই আপনি চাইলে রেকর্ডিং করা বা ডাউনলোড করেও রাখতে পারেন এবং সেটি সকালে ঘুম থেকে উঠে শ্রবণ করতে পারেন। এছাড়াও আপনি আপনার শোবার ঘরে ময়ূর, কমল অথবা কোনো প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য লাগিয়ে রাখতে পারেন আর সবার প্রথমেই সেটিকে দর্শন করুন। এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো সংবাদ। হ্যাঁ বন্ধুরা, অনেকেরই অভ্যাস আছে, বিশেষ করে পুরুষদের, আর তা হলো সকালে উঠেই খবরের কাগজ দেখা বা কোনো নিউজ চ্যানেল দেখা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যত রাজ্যের নেগেটিভ ভরা থাকে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই এই গোটা রাজ্যের নেগেটিভ নিজের মাথার মধ্যে যদি ঢোকান তাহলে স্বাভাবিক আপনার মধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করবে। সেই জন্যই সকালবেলা সবার প্রথম নিউজ দেখা, খবরের কাগজ দেখা সবার প্রথম বন্ধ করুন। এতে আপনার মধ্যে নেগেটিভ জিনিসগুলি প্রবেশ করা বন্ধ হবে। আর আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই খবরে কাগজ পড়েন বা দেখেন তাহলে দীর্ঘক্ষণ আপনার বিশ্রাম করার ফলে যে ঊর্জা একত্রিত জড়ো হয়ে থাকে তা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, সাথে সাথে শাস্ত্রে এটাও উল্লেখ পাওয়া যায় যে ঘুম থেকে উঠেই কোনো হিংস্র জন্তু জানোয়ারের ছবি কখনোই দেখা উচিত নয়। এতে আপনার জন্মছকে থাকা শুভ গ্রহগুলিকে খারাপ করে দেয় আর সারাদিন আপনার মস্তিষ্কে অবান্তব চিন্তাভাবনা ঘুরে বেড়াতে থাকে। আবার অনেকেরই ঘুম থেকে উঠে চা খাবার অভ্যাস রয়েছে আর তারা ব্রাশ না করেই চা বা কফি পান করায় আনন্দ নিয়ে থাকে আর এমনটা করায় রাহু ও কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। এতে আপনার জীবনে ফালতু সমস্যাগুলি এসে পড়ে এবং আপনার করা সমস্ত কাজ ভণ্ড হয়ে যায়। সেই জন্য ব্রাশ না করে চা পান করা কখনোই উচিত নয়। যদি ব্রাশ করা সম্ভব না হয় তাহলে কমসে কম মুখে জল ভরে কুলকুচি করে নিন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে গরুড় পুরাণ অনুযায়ী সকালে সহবাস করলে কি হয়। বন্ধুরা, শাস্ত্র মতে সকাল, সন্ধ্যা এবং দ্বিপ্রহরে সহবাস করা একদমই উচিত নয়, এটা অত্যন্ত হানিকারক। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে এই শাস্ত্রই বলছে যে অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী ও সংক্রান্তির দিনগুলোতে সহবাস করা একদমই উচিত নয়, কারণ এই দিনগুলি পুরুষ ও স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট থাকে। তাই এই দিনগুলিতেও সহবাস করা একদম উচিত নয়। শুধু তাই নয় বন্ধুরা, শাস্ত্রে এটাও উল্লেখ আছে যে রাতের প্রথম প্রহরে গর্ভধারণ করলে সেই গর্ভস্থ সন্তান রুগ্ন ও স্বল্প আয়ুর অধিকারী হয়। রাতের দ্বিতীয় ও তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য খুব একটা ভালো সময় নয়। তাই এই প্রথম প্রহর ও দ্বিতীয় ও তৃতীয় প্রহর সহবাস ভুলেও করবেন না, কিন্তু চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ হয়। তাই চতুর্থ প্রহরে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময়। এছাড়াও সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে সহবাস করলে খুবই ভালো, কিন্তু মঙ্গলবার রাতে সহবাস না করাই ভালো। আর আপনি যদি সন্তান লাভের চিন্তা করেন তাহলে যখন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভেতর কোনোরূপ খারাপ চিন্তা থাকবে না এবং পেট খালি থাকবে না তখনই সহবাস করবেন। কিন্তু ভুল করেও সকালে ঘুম থেকে উঠেই
সহবাস করতে যাবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।